আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমাদের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে আগে থেকে অনেকটা সুস্থ আছি। তো আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম, কারণ ছোট ভাইয়ের ফোনেই ঘুমটা ভাঙছে, দেখতেই পছন্দ যেত কি ঘুম ছিল। আর বাপের বাড়িতে যাবো আজকে, ওটার একটা খুশি আছে আলাদা। আর ছোটো দুই বোনও যাবে, ওরাও যাবে, কারণ ছোটো ভাইকে দেখতে আসবে কালকে। আমরা মেয়ে দেখে আসছি ভাইয়ের জন্য, আমাদের পছন্দ হয়েছে, তো আজকে মেয়ের বাসা থেকে আসব। আজকে না, সরি, কালকে শুক্রবারে আর কি, আজকে বৃহস্পতিবার। তো ওটার জন্যে কালকে যাইতে হবে, কিছু টুকিটাকি রান্না বান্না আমিও করবো, মাও করবো। তো ওটার জন্য ছোটো ভাই বাজারে যাইতেছিল, তো ওরে হলো একটু ছোটোখাটো একটা লিস্ট করে দিলাম। তো এই তো, এটা আজকে এটা ব্লগ করতে ইচ্ছা করলো, তো এই কারণে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল, আমার কিন্তু ব্লগ করতেই ভালো লাগে। তোমরা কিন্তু ব্লগটা দেখতে বেশি আগ্রহী না অনেকেই, তো গাছের ভিডিও ভাইরাল হওয়াতে তোমরা শুধু গাছের ভিডিও দেখতে চাও। আমার আসলে রেগুলার গাছের ভিডিও বানানো কিন্তু সম্ভব না। তো আজকে বিকেলে যাবো আর কি বাপের বাড়িতে, আগামীকালকে মেহমান আসবো। সবাই দোয়া করবা আমার ভাইয়ের বিয়েটা যেন এখানেই ঠিক হয়ে যায়, কারণ মেয়ে দেখা অনেক ঝামেলার কাজ, বারবার মেয়ে দেখা যাওয়াটা অনেক কষ্ট, আর একজন দেখলে হয় না। দেখা গেছে আমরা তিন বোন ভাই সব জায়গায় যাইতে হয়, একটা মেয়ে যদি দেখা একটু পছন্দ হয়, একজন দেখা আসলো পরে আবার সবার যাইতে হয়, মানে অনেক ঝামেলা হয়ে যায় আর কি। তো যাই হোক, আর যেন দেখা না লাগে, এটাই যেন হয়ে যায়, সবাই দোয়া করব। তো দেখো সবটা, মানে আর বেশি কিছু শেয়ার করবো না তোমাদের সাথে, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করতেছি। আর দেখি বিকেলবেলা বাপের বাড়িতে গেলে তিন বোন, মানে তিন বোন মিলে বাচ্চা কাচ্চা নিয়ে একটা ভিডিও শ্যুট করবো, আগামীকালকে রান্নাবান্নার কিছু শেয়ার করার ট্রাই করবো। তো দেখি, কন্টিনিউ তো বলে থাকতে পারি না আসলে, এই কারণে বলবো না, যখন পারি ব্লগ শেয়ার করবো। তোমরা যারা গাছের ভিডিও পছন্দ করো, তারা তো গাছের ভিডিও দেখোই, অ্যালোভেরার ভিডিও তো আমি ট্রাই করি দেওয়ার জন্য। আর আমার ব্লগেও কিন্তু আমি গাছপালাই দেখাই বেশিরভাগ, ছাদের ছাদে যেহেতু ছাদ বাগান আছে, তো ব্লগেও কিন্তু ট্রাই করি রাখার। তো কে কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাইও, কারণ অনেক দিন হয় তোমাদের সাথে কথা হয় না ফেস টু ফেস, এরকম ক্যামেরা অন করা হয় না। আর ক্যামেরা অন করলে আমার আর থামতে ইচ্ছা করে না, এরকম কথা বলতেই থাকি। কার কেমন অবস্থা, তোমরা কেমন আছো একটু কমেন্টস করে জানাইও, কারণ এখন মানে এই যে এখন একটু কমছে, কিন্তু কিছুদিন আগে জ্বরে ঘরে ঘরে এরকম সবার জ্বর হয়েছে, এখনও হইতেছে, কিন্তু ডেঙ্গুটা এবার করোনার পরে, করোনা তো ছিলই, করোনা তো দুই বছর ধরে আছে, কিন্তু ডেঙ্গুটা এবার এত খারাপ একটা অবস্থা গেছে সবার বলার বাহিরে। আর ডেঙ্গু জ্বর যার হয়েছে মানে খবর খারাপ হয়ে গেছে। আমার যে কী জ্বর হয়েছিল সেটা জানি না, টেস্ট করাইছি, ডেঙ্গুর টেস্ট করাইছি, সিবিসি টেস্ট করাইছি, এগুলো নেগেটিভ আসছে, ডেঙ্গুর টেস্ট আর কি নেগেটিভ আসছে। তো আমার মনে হয় যে ডেঙ্গুই ছিল আমার, কিন্তু আরেকদিন পরে হয়তো বা টেস্ট করলে ধরা পড়তো। জ্বর ছিল মাত্র তিন দিন, কিন্তু জ্বরের যে ওই কী বলে দুর্বলতা কাটায় উঠতে আমার এখনও সময় লাগতেছে, শরীরটা এখনও দুর্বল, ওইভাবে শক্তি পাই না, শরীরে বেশি কাজ করতে পারি না। তো যাই হোক, তোমাদের দোয়ায় অনেকটা সুস্থ হয়েছি, আল্লাহর দোয়া থাকলে, তোমাদের দোয়া থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, সবার জন্য দোয়া থাকলো। দেখো ব্লগটা সবাই, তোমাদের ভাইয়া হইলো উপরে ইয়া কী বলে পুদিনা পাতা লাগাইছি, ওটা একটু দেখাই, দেখা যায় কি না, ওই পাশ থেকে দেখাই। ও, আকাশটা তো অনেক সুন্দর লাগতেছে, সকালবেলার আকাশটা, তাই না? আকাশটা অনেক সুন্দর, সকালবেলা উঠলে না একদম সকালবেলার যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে, ওইটা কিন্তু শরীরে লাগলে অনেক ভালো লাগে। এই যে এটা হলো পুদিনা পাতা লাগাইছে তোমাদের ভাইয়া, এই যে শিরের যে চকিটা থাকে এর উপরে আর কি, এরকম দরজার বাহিরে। আর আমার মূলা শাকগুলো একটু দেখাই, মূলা শাকগুলো আজকে উঠে ফেলতে হইব, কারণ অনেক বীজ লাগানো হয়েছে একসাথে বেশি, তো বেশি হলো ঘন হয়ে গেছে, কাপড় চোপড় সাদে আমার
কালকে বৃষ্টি হয়েছে আর নেওয়া হয় নাই, ভিজে গেছে। এই যে মোলা শাকগুলো আসতে তুলতে হবে। এই অবস্থায় এই পর্যায়ে শাকটা কিন্তু মুসুর ডাল দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। দেখি কিভাবে করে, আমার যাই রান্না করব উঠাই দিব আমি। তো আজকে বিদায় নেই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। ছোট্ট একটা ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিও, সবাই সাথেই থাকবা। আর চেষ্টা করব গতকালকে, সরি গতকালকে না, আগামীকালকে কিছু অল্প অল্প একটু শ্যুট করার জন্য। কীভাবে রান্না করি, মা রান্না করবে, আমি রান্না করব, তো একটু একটু ব্লগ আকারে শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি সবাই দেখবা, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। দোয়া রাখবা আমাদের জন্য, আমার ভাইয়ের জন্য, যেন বিয়েটা মানে সবাই আসলে যেন পছন্দ হয়ে যায়, মানে আর দেখতে না হয়। বুঝোই তো মেয়ে দেখতে যাওয়া কতটা কষ্টের ব্যাপার। এই যে আমার এই ড্রাগনটা হইব না, এই যে দেখো হলুদ হয়ে গেছে, এটা ফালাই দিই। এই যে আরেকটা, এটাও হইব না, এই যে হলুদ হয়ে গেছে। আর এই যে আরেকটা, এগুলো হইব, এই যে এগুলো বড়ো হইতেছে, এখানে চারটা। আর এই যে একটা পাঁচটা আসছিল, হইলো কয়টা, দুইটা ফলাইলাম, তিনটা ফলাইলাম, এই যে আরও একটা ফলাইতে হইব, এটা হলুদ হয়ে গেছে। নেক্সট সব কিন্তু হয় না, আসে অনেকগুলো গাছে, চারটা ফলাইছি, চারটা আছে। আর এই যে একটা পাঁচটা, নয়টা আসছিল, এই যে পাঁচটাই ফলাই দিলাম, চারটা আছে, চারটা টিকবে আর কি। তারপরও বলা যায় না যে ফুল ফুটার পরে চারটাই কি হয় কি না, অনেক সময় দেখা গেছে ফুল ফুটার পরে পিঁপড়া হয়ে গেছে। তো স্প্রে করলেও দেখা গেছে পিঁপড়া থাকে, ড্রাগন গাছে পিঁপড়াটা একদম যে থাকবে না এরকম হয় না, এখন নাই, যখনই ফুলটা ফুটবো তখনই হলো পিঁপড়া আসবো। একটা আপু আমাকে কমেন্টস করছিল যে পিঁপড়া কীভাবে তাড়াইবো, পিঁপড়া তাড়ানোর ওষুধ বাজারে পাওয়া যায় আপু, স্প্রে করবা ওই ওষুধটা নিয়ে এসে। আর ঘরোয়াভাবে যদি করতে চাও, হলুদ, এই যে দেখো পিঁপড়া, এই যে পিঁপড়া, কালো পিঁপড়া, এটা একটা বোতলে পানিতে হলুদ গুলাই নিবা, হলুদের গুঁড়া যেটা ওইটা স্প্রে করে দিবা। আরেকটা পারো যেটা এই গাছের গোড়া থেকে অনেকটা দূরে আর কি, অনেকটা দূরে, কিছুটা মানে দুই তিন হাত দূরে, এরকম একটা বাটিতে চিনি রেখে দিবা। চিনি রেখে দিলে পিঁপড়া তো চিনি খাইতে যাবো, তাই না? চিনি খাইতে গেলে কী করবা, ওই পিঁপড়ার ওষুধ দিয়ে ওইখানে পিঁপড়াগুলা মাইরা ফেলাইবা। এটা একটা টিপস আর কি, যদি কাজে লাগাইতে চাও লাগাইতে পারো। আর কী বলবো, এই যে আমার আঙ্গুর গাছ, আঙ্গুর গাছটাতে যেন আঙ্গুর আসে সবাই দোয়া করে আমি যেন খাইতে পারি। এই যে আঙ্গুর গাছটা, তো আজকে বিদায় নিয়ে নেই, ভুল ত্রুটি ক্ষমা করো সবাই। বারবারই বলি রেগুলার থাকবো, রেগুলার থাকবো, তো আর ওইভাবে থাকতে পারি না, নানা রকম কাজের জন্যই কিন্তু, ব্যস্ততার জন্য পারি না। আর দেখি যখনই পারি, যেহেতু এখন সুস্থ হয়েছি, রেগুলার না পারলেও একদিন দুই দিন পর পর ব্লগ দিব, ব্লগগুলোও দেখো, কারণ আমার কিন্তু খুব শখ করে এই ব্লগ চ্যানেলটা খোলা। আর এর মধ্যেই একটা গাছের ভিডিও ভাইরাল হওয়াতে তোমরা শুধু গাছ পাগল হয়ে গেছো, সবাই গাছের ভিডিও দেখতে চাও। তো যারা গাছের ভিডিও পছন্দ করো, আমি কিন্তু গাছের ভিডিও একটু একটু রাখি আমার ব্লগে, দেখাই গাছপালা সবসময় ব্লগে দেখানোর চেষ্টা করি, যেহেতু ছাদ বাগান আছে। তো সবাই একটু সাপোর্ট করো ব্লগেও, আমার কিন্তু ব্লগ করতে বেশি ভালো লাগে। তো এখন হলো বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। একবার বলছি মনে হয়, তারপরে আবারও বলতেছি, ব্লগ আর শেষ করতে ইচ্ছা করে না, কথা বলা শুরু হইলে থামতে ইচ্ছা করে না আমার এরকম, কারণ অনেকদিন ব্লগ না দিলে এরকম হয়। আচ্ছা সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।